প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা ঝটপট রেসিপি অনুষ্ঠানে। আমি তানি আহমেদ। প্রতি পর্বের মতো আজকেও খুব ঝটপট, যেন খুব স্বাস্থ্যকর মজাদার কোনো কিছু আমরা তৈরি করতে পারি সেটাই দেখাচ্ছি। আজ আমরা তৈরি করব পার্সিয়ান বিফ কাবাব। পার্সিয়ান বিফ কাবাব তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে কিমার। কিমাটা রাখা আছে কঙ্কা ফ্রিজে, চলুন নিয়ে আসি, তারপর পরিমাণটা বলছি। কঙ্কা ফ্রিজে 100% ফুড গ্রেড প্লাস্টিক ব্যবহার করার কারণে সমস্ত ফুডগুলো থাকে সতেজ। আমরা নিয়ে নেব হলো আধা কেজি কিমা, দুটো ডিমের শুধুমাত্র কুসুম, 2 টেবিল চামচ ধনে পাতা, 2 টেবিল চামচ পুদিনা পাতা, কাবাব মশলা 1 চা চামচ, গরম মশলা 1 চা চামচ, কাঁচা মরিচ 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপের 3 ভাগের 1 ভাগ, আর লবণটা স্বাদ মতো। চুলাটা ধরিয়ে ফেলি, বড়ার মতো করে জিনিসটা আমরা ভাজবো। কিমা করার কারণে খুব সহজেই তৈরি হয়ে যাবে আমাদের কাবাব। ভাজবার জন্য পরিমাণ মতো তেল, কেউ যদি মনে করেন 2 বোতলে ভাজবেন এটা করতে পারেন, বাটার দিয়ে ভাজতে পারেন, কেউ এই তেলের ভেতরে অল্প একটু ঘি দিয়ে দিতে পারেন। তেল থেকে যখন ধোঁয়া বেরোবে তখন আমরা বুঝে যাব তেলটা গরম হয়েছে। আমি তার আগে কিছুটা কয়েকটা তৈরি করে রাখি, তাহলে একসাথে দিয়ে দিতে পারবো। তেলটা গরম হয়ে গেছে, চুলাটা মিডিয়াম আঁচে রাখবো। তেলটা গরম হয়ে যাওয়ার পর মিডিয়াম আঁচে রাখবো। প্রায় হয়ে গেছে, উল্টে দিলাম। মিডিয়াম আঁচে এ কারণেই দেবো, কারণ মিডিয়াম আঁচে পুরো জিনিসটা খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। কেউ যদি তেল খেতে পছন্দ না করেন বেশি, তাহলে অল্প তেলেও কিন্তু এটাকে ভাজা যায়। যদি কেউ মনে করেন যে হ্যাঁ মচমচা ক্রিস্পি খাবেন, তাহলে বেশি আছে একটু হালকা ইয়েতে, আর যদি মনে করেন যে না আমি সফটই খাবো, তাহলে একটু ঢেকে দিলেও জিনিসটা সফট থাকবে। হয়ে গেছে আমাদের পার্সিয়ান বিফ কাবাব। এখন আমরা পরিবেশনের জন্য সুন্দর একটা প্লেটে আগে একটু টিস্যুর উপর রেখে নেব, যেন তেলগুলো চলে যায়, তারপরে পরিবেশন করব সুন্দরভাবে। কারণ আমার কাছে মনে হয় যে কোনো খাবারই পরিবেশনের উপরে নির্ভর করে, দেখতে যদি সুন্দর হয় খেতে, মানে প্রথমে দর্শন ধারি তারপরে এখন বিচারি। তৈরি হয়ে গেল আমাদের পার্সিয়ান বিফ কাবাব, 5 মিনিটে ঝটপট রান্না। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কঙ্কা ঝটপট রেসিপির প্রতিটি পর্বে আমাদের সাথে থাকবেন। খোদা হাফেজ। ভালো থেকো। ভালো তো থাকবেই এবং তা অনেক দিন। কঙ্কার গার্ডেন ফ্রেশ টেকনোলজি দীর্ঘদিন পর্যন্ত খাবারকে রাখে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কঙ্কা ফ্রিজ।